ইয়া আপনি বলছেন যে ইয়ারেটর মাছের জন্য খুবই ভালো এবং এটা ব্যবহার করলে মাছ স্বাচ্ছন্দ্যে পুরো আর কি চলাচল করতে পারে এবং মাছ দ্রুত বড় হয় সেজন্য অবশ্যই অবশ্যই এয়ারেটর খুবই ভালো আর এটা যে অক্সিজেনের ঘাটতি পুরো বিদায় পানির তাপমাত্রা সমতা রাখে যতই রোদ হোক এগুলো চালালে রোদের তাপমাত্রা কমে যায় পানিতে পানির সমতা চলে আসে আর আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এসেছি বগুড়ার কাহালুর জাম গ্রামের সাতার দেখি নামক স্থানে আমার পিছনে বড় একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এটাকে দিঘি বলে অবশ্য এই দীঘিটার আয়তন প্রায় ছত্রিশ বিঘা এখানে ডাবল স্পিড দিয়ে মাছ চাষ করছেন জনাব জাকির হোসেন আমরা তার মুখ থেকে শুনবো তিনি ডাবল স্পিড এয়ারেটর ব্যবহার করে এখানে মাছ চাষে কতটুকু সফলতা পেয়েছেন এবং কি কি উপকার পাচ্ছেন আমি জাকির হোসেন ভাইকে আমার সামনে এসে কিছু কথা বলার জন্য বলছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ জাকির হোসেন জামগ্রাম কাল বগুড়া আপনি এই যে বড় দিঘিটা নিয়েছেন এটা কত বছরের জন্য নিয়েছে আমি তিন বছরের জন্য লিজ নিয়েছি তিন বছর তিরিশ লক্ষ টাকা দাম এককালীন তিরিশ লক্ষ টাকা দিতে হয়েছে এই পুকুরে আপনি এই দিঘিতে আপনি কি কি মাছ চাষ করছেন এটা তো বড় দিঘি এখানে আপনার কি পরিমাণে কি মাছ চাষ করছে এখানে পাব আমাদের মূলত চাষ পাবদা এই পাবদার পাশাপাশি আছে আপনার রুই মিরগেল কাতলা সিলভার ব্রিগেড তারপরে দেশীয় ট্যাংরা যেটা চাষ করে আমরা ট্যাংরা আছে ইয়ারেটর ব্যবহার করছেন ইয়ারেটর ব্যবহার করে কি মাছের বৃদ্ধি পাওয়াটা এটা কি খুব দ্রুত হয় হ্যাঁ ইয়ার্টার ব্যবহার করে তো মাছ অবশ্যই যেহেতু অক্সিজেনের ঘাটতি পূরণ করে এবং পুকুরে কোনো যে কোনো গ্যাস থাকলে সেগুলো গ্যাসও উঠে যায় আর মাছের রুচিটা সব সবসময় ভালো থাকে বিদায় মাছ সবসময় ভালো খায় পরিবেশও ভালো থাকে আর মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় আমরা এই পুকুরে থেকে পাবদা পাঁচ পাঁচ মাসের মধ্যে আমরা বাজারজাত করতে পারি পাঁচ মাস আপনার কেজিতে কয়টা পাবদা ধরে পাঁচ মাসে কেজিতে আসবে আমাদের পঁচিশটা বিশটার থেকে পঁচিশ বিশটা আসে না পঁচিশ থেকে তিরিশটা আসে আর একটু যদি ছয় মাস রাখেন তাহলে তাহলে আর তো আসবে কিন্তু হ্যাঁ কিন্তু এই বিশটার জন্য আর অপেক্ষা করতে হলে আরেক আরেকটা শিফট আমাকে লস হয়ে যায় এই জন্য আমরা পাঁচ মাসের মধ্যে বিক্রি করে দিই আবার নতুন করে মাছ সেট করে দিই আচ্ছা এখানে আপনি কি এটা নতুন পুকুর নিয়েছেন না পুরাতন পুকুর এটা পুরাতন পুকুর কিন্তু সংস্কার করা হয়েছে আর কি এটা তো পুরাতন পুকুরই ছিল এই গত বছর পুকুর নতুন করে সংস্কার করা হয়েছে পুকুরের গভীরতা কেমন পানি এখন যেহেতু যেটুকু পানি আছে এখন আছে আর ভেতরে সাত ফিট পানি আছে গভীরতা আর আর যখন আমরা ফুল লোড করব তখন দশ থেকে বারো ফিট পানি গভীরতা আসবে ভিতরে পুকুরের পানি এই পানির সেচটা আপনি কি মেশিনের সাহায্যে করেন আমার এখানে আপনার ডিপ টিউবওয়েল আছে যেটা এই ডিবের দ্বারা আমি এখান থেকে পানি নিই ইউনিট ভাব পানি নিই এই যে পুকুরে আপনি কত মন মাছ দিয়েছিলেন এবার এটা তো আমরা মন হিসাব করি না যেহেতু আমার পাবদা আছে এখানে সেট করা আছে পাঁচ লক্ষ পাবদা সেট করা আছে আর রুই মিরগেল সেট করা আছে তিরিশ মন সিলভার ব্রিগেড সেট করা আছে দশ মন কাতলা সেট করা আছে অনেক অনেক প্রজাতির মাছ সেট করা হয়েছে তাতে আমাকে আর পিজে হিসাব করে তো আমাদের মন হয় না তবুও ধরেন এই পুকুরে একশো মন মাছ সেট করা হয়েছে টোটাল হ্যাঁ আচ্ছা এই পুকুরে যখন অ্যারেডর আপনার ছিল না তখন তো অনেক সমস্যায় পড়তেন তখন আপনি কি মেডিসিন ব্যবহার করতেন তাই তো মেডিসিন ব্যবহার করতাম কিন্তু মেডিসিনে কাজ হতো না এয়ারোডর ছাড়া কোনো কাজ নাই এ মেয়ে ওষুধ দিয়ে কয়েকদিন মাছ ধরে রাখা যায় হঠাৎ করে অক্সিজেন শর্ট হয়ে গেলে অনেক মাছ নষ্ট হয়ে যায় ভেসে অক্সিজেন শর্ট করে মাছ মারা যায় যখন থেকে আমাদের এই অ্যারেটর আসছে এবং এই ডবল স্পিড আমরা ব্যবহার করার কারণে এই ডবল স্পিডটা অক্সিজেন বেশি দেয় সেই হিসেবে ঘন্টায় আমরা বই যে হিসেবে এ করছি সেই প্রযুক্তি অক্সিজেন ঘন্টায় সাড়ে তিন থেকে চার কেজি অক্সিজেন দেয় এই ডবল স্পিডগুলো আচ্ছা এই ইয়ারেটর এই কোম্পানির ইয়ারেটর ব্যবহার করে তো আপনি সন্তুষ্ট হ্যাঁ ভালো খুব ভালো ডবল স্পিডটা খুবই ভালো অক্সিজেনের জন্য ভালো এই পুকুরে আপনার যে ট্যাংরা বলেন আরও যে আনুষাঙ্গিক ছোট মাছগুলো আছে এগুলো আপনার কখন অক্সিজেনের সমস্যা হলে ভেসে উঠতো কোন সময়টাতে যখন যে টাইমে মাছ অতিরিক্ত ঘনত্ব হয়ে যায় বেচার আগেই তখন মাছের চাপ বেশি হয়ে যায় এবং আবহাওয়া যদি নর্মাল থাকে আকাশে মেঘলা আকাশ থাকে তখনই এগুলো মাছ অক্সিজেনের ঘাটতির কারণে মাছগুলো ভেসে ওঠে এখন যে কড়া রোদ হচ্ছে এখন কি ভেসে ওঠার সম্ভব না এই কড়া রোদে ভেসে ওঠার কখনো সম্ভব না বা ওঠেও না কখনো না রোদের টাইমে মাছ ভাসে না কিন্তু অক্সিজেনের ঘাটতি হয় না অক্সিজেন আরো ভালো থাকে কিন্তু রোদের টাইমে আমরা এই ডবল স্পিডগুলো চালালে পানির এই যে নড়াচড়া হয় তো তাপমাত্রা তখন কমে যায় তখন পরিবেশটা আরও ভালো থাকে তাহলে আর ছাড়া আজকাল আপনি বলছেন যে ই মাছের জন্য খুবই ভালো এবং এটা ব্যবহার করলে মাছ পুরো পুরো আর কি চলাচল করতে পারে এবং মাছ দ্রুত বড় হয় সেজন্য অবশ্যই অবশ্যই এয়ারটার খুবই ভালো আর এটার যে অক্সিজেনের ঘাটতি পুরো বিদায় পানির তাপমাত্রা সমতা রাখে যতই রোদ হোক এগুলো চালালে রোদের তাপমাত্রা কমে যায় পানিতে পানির সমতা চলে আসে আর এই দেশে এই বাংলাদেশে এরটা ছাড়া কোনো মাছ চাষ করা যাবে না আর খুব উপকারী জিনিস আমার আমি সবাইকে বলতেছি যারা চাষি আছে সবার উদ্দেশ্য বলতেছি আপনারা যেগুলো পুকুরে মাছ সেট করবেন অ্যারোটার অ্যারোটার সেট অ্যারোটার সেট করবেন এবং অধিক ঘনত্ব মাছ চাষ করবেন আপনারা অনেক লাভবান হবেন তাহলে বাণিজ্যিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য ইয়ারেটর অপরিহার্য সেটা আপনি বলছেন আপনি নিজে উপকার পাইছেন তো আপনাকে অনেক ধন্যবাদ ভালো ইয়ারেটার পাওয়ার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অবশ্যই চাপ দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম